एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सकले खूब भालो आछेन आर एकटा नतून भिडियो निये आपनादेर सामने चले एसेछि। आर एखन सकालेर चा पर्व चलछे, रान्नाघरेर अन्यान्य काज एखनो किछुई शुरू करिनि, एई सबेमात्र चाटा निये एसे बसेछि आर झिमिये झिमिये भाबछि जे एरपरे कोन काजगुलो करा जाय। आसले सकालेर एई समयटा चारिदिके एकदम शान्त निरिबिलि थाके, तखन जदि बसे एकटु प्लान करे नि जे परपर कोन काजगुलो करब ताहले किन्तु एकटु सुविधाई हय। जेमन आजके भेबेछि सबार आगे एई गाछपालार काजगुलो सेरे नेब, केननা এখনো রোদ ওঠেনি আর যদি রোদ ওঠে তাহলে তো ছাদে বেশিক্ষণ থাকাই যায় না, তাই আজকে এই কাজগুলোই সারবো। এই গাছগুলোকে আমি এখানে নামিয়ে রাখছি বৃষ্টির জল পাওয়ার জন্য। আমরা তো সবাই জানি যে বৃষ্টির জল গাছের জন্য কতটা উপকারী। বৃষ্টির জলে যে নাইট্রোজেন থাকে সেটা গাছ খুব স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, আর নাইট্রোজেন গাছে বৃদ্ধির জন্য ভীষণ প্রয়োজনীয়। তবে বৃষ্টির জল পাওয়ার পর মাঝে মাঝে গাছপালাতে একটু ফাঙ্গাস আক্রমণের সমস্যাও ঘটে, তবে তাতে অসুবিধা নেই, আমি প্রয়োজন মতো ফাঙ্গিসাইড স্প্রে করে দিই। এখন তাড়াহুড়ো করে গাছগুলো সারছি, রান্নাঘরে যেতে হবে। প্রতি বছর আমার গাছে সাদা আর নীল অপরাজিতাগুলো ফোটে, এবছর এই বেগুনি অপরাজিতাটাও ফুটেছে। আর এগুলো তো অর্নামেন্টাল চিলি, ভীষণ সুন্দর লাগে যখন সবগুলোতে একসাথে কালার চলে আসে। এটাকেও নামিয়ে রাখছি বৃষ্টির জল পাওয়ার জন্য। আমার আরেকটা গাছ আছে, দেখুন এটার সবগুলোতে কী সুন্দর রঙ এসেছে, কী ভালো লাগছে দেখতে। যাই হোক, গাছপালার কাজকর্ম শেষ, এখন আমাকে যেতে হবে রান্নাঘরে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে গেছে, এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হলে নামিয়ে নেব। আর ভাতের সাথে সাথে আমি কিন্তু পাশে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম, সেটাও এখন ফুটে গেছে, এটাকেও এবার আমি নামিয়ে নেব। আর ফ্রিজে আছে চিংড়ি মাছ, সেটা এখন বার করে জলে একটু ভিজিয়ে রাখি। এখন তো বরফ হয়ে আছে, এখন তো পারবো না, একটু পর ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। নিচে সবজিওয়ালা দাদা ডাকছিলেন, কিন্তু এসে দেখছি ওনার কাছে খুব বেশি কিছু ভ্যারাইটি আজকে নেই। পটল কত গো? 60 টাকা কেজি। আর পেঁয়াজ দাও? আসলে বাজারে গিয়ে দোকান ঘুরে দেখে বেছে সবজি কেনার আনন্দটাই আলাদা। এইভাবে সবজি কিনতে ভালো লাগে না ঠিকই, তবে মাঝে মাঝে এরকমও হয় যে এই দাদারা না এলে আমাদের কিন্তু অসুবিধায় পড়তে হয়। যেমন কোভিডের সময়টা কিন্তু এই দাদারা এসেছিলেন বলেই আমাদের মতো অনেক পরিবারের খুব সুবিধে হয়েছিল। যাই হোক, আমার খুব বেশি কিছু লাগতো না, যা লাগতো আমি এখন নিয়ে নিয়েছি। এবার এগুলোকে রেখে দিয়ে সবার আগে মাছটা পরিষ্কার করে ভেজে রান্নাটা বসিয়ে দেব। তবে আজকে ভাবছি একটু ফাঁকিবাজি রান্নাই করব, মানে ভাত ডাল তো হয়ে গেছে, মাছটাই ভালোভাবে রান্না করব আর সাথে কিছু ভাজাভুজি করে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে দেখি মাছটা রান্না প্রায় আমার হয়ে এসেছে, এখন ফুটছে, আর একটু শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নেব। ফিরে এলাম অনেকক্ষণ পর, এখন বিকেলবেলা। আর এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার বিকেলবেলাটা কিন্তু এই চার্লি টিমদের জন্য বরাদ্দ, তাই ওদের সাথে দেখা করতে এসেছি। দেখুন তো এই মিষ্টি বাচ্চাগুলোর সাথে একদিন দেখা না করলে কি ভালো লাগে। এখন ওদের সাথে দেখা করব, করে বাড়ি ফিরে গিয়ে তৈরি হয়ে তারপর একটু বেরোবার প্ল্যান রয়েছে আজকে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন এই ব্রিজটার উপর দিয়ে যে আমি যাচ্ছি, এর নিচ দিয়ে বয়ে চলেছে করলা নদী। আমাদের জলপাইগুড়ি এরকম একটা শহর যা তিস্তা করলা দুটি নদীকেই ছুঁয়ে রয়েছে। আর আমরা এখন চলে এসেছি তিস্তা উদ্যানে, টিকিট কেটে নিচ্ছি, এরপর আমরা ভেতরে যাব। তবে আমরা এখন ভেতরে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের সাথে ভেতরে সেরকম কিছু আজকে আর এই ভিডিওতে শেয়ার করছি না, পরে অন্য আরেকদিন একটা ভিডিওতে আপনাদের সাথে তিস্তা উদ্যানের ভেতরটা ভালোভাবে শেয়ার করব। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বেরোনোর পর সবার আগে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই ফুচকার দোকানটা। প্রথমে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু তারপর ফুচকা ক্যান্সেল, এখন চাট নিচ্ছি। আমরা যে সবসময় বাইরের খাওয়ার খাই খুব বেশি তা না, তবে মাঝে মাঝে কিন্তু লোভ সামলানো যায় না, তখন ওই একটু আত্র খাই আর কি। খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ফেরার পথে একটু মিষ্টিও নিয়ে যাব।
আমরা এখন যে দোকানটাতে এসেছি এই দোকানটা কিন্তু তিস্তা উদ্যান থেকে অনেকটাই দূরে, তবুও এই দোকানে কিন্তু প্রচুর ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায় আর মিষ্টিগুলো টেস্টিও হয় ভীষণ, তাই এই দোকানটাতে এসেছি। আর এখন দেখছি আর ভাবছি যে কোন মিষ্টিগুলো নেওয়া যায়। আর মিষ্টির সাথে সাথে মেয়ের জন্য চকলেটও নিয়ে নেব। চকলেট মিষ্টি সব নেওয়া হয়ে গেছে, এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আমরা বেশ খানিকক্ষণ আগে ফিরেছি আর এখন ড্রেসটা চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে নেব। এরপর রাতের জন্য কিছু রান্না করতে হবে। আজকে দিনের বেলা তো ফাঁকিবাজি রান্না করেছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, তাই রাতের জন্য কিছু একটা রান্না না করলে চলবে না। তবে এই ভিডিওটাকে অত দূর আমি আর বড় করব না, এখানেই শেষ করব। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।